আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে হেফাজত করুক, আল্লাহ আমাদেরকে হিদায়ত দান করুক। কারণ কোরআনের মজলিস এমন একটা জায়গা যেটা সবসময় শয়তান চাইবে কোনো অবস্থায় নিজেদের ভিতরেও কোনো ক্ষেত্রে সেটা যাতে করে কোরআনের কথাগুলো মানুষের দিলের ভিতরে আসর না হয়, তার একটা শেষ টান প্রচেষ্টা শেষ পর্যন্ত একটা থাকে যখন হকের উপরে কথা হবে। ওয়াকুল জা আল হাক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। হক যখন আসবে বাতিল তখন মিটতে বাধ্য হবে। তো যখন কেউ মিটতে যাবে দেখবেন, আমরা যখন গরু জবাই বা অন্য কোনো পশু জবাই করি দেখবেন লাশ একটা টান মারে, সেই টানটা কিন্তু মারাত্মক ধরে। ওই যে টানটা ধরে না, ও জেন্ত অবস্থায় কত টান ধরে না, কিন্তু শেষ ফিনিশিংয়ে ও একটা লাশ টান দেয়। তো পদে পদে শয়তান আমাদের আছে। আর তবে শয়তানের কথা বললেন বলে একটা মজার কথা মনে পড়ে গেল। অ্যাকচুয়ালি এখন যা সমাজ ব্যবস্থা আর এখন যা বর্তমান সময় বা পরিস্থিতি, এখন কিন্তু মানুষকে শয়তান খারাপ পথে নিয়ে যায় নাকি, তাই তো? হাদিস শরীফ এসছে ওয়াসুল সিলাতি শায়াতিন। রমজান মাস পড়লে আল্লাহ শয়তানদেরকে শিকল দিয়ে বেঁধে দেন। হাদিস শরীফ এসছে শয়তানদেরকে ওসুল সিলাতি শায়াতিন, শয়তানদেরকে শিকল পরিয়ে দেওয়া হয়। এখন রোজার মাসে যদি আল্লাহর রসুলের কথা অনুযায়ী শয়তানদেরকে শিকল দিয়ে বেঁধে দেওয়া হয়, আপনারা লক্ষ্য করে দেখবেন রমজান মাসে কি সবাই নামাজ রোজা করে বলে? সবাই ভালো কাজ করে? করে না। আমার একটা ছোট্টবেলার কথা মনে পড়ে গেল, সেইদিন যেন কোথাও বলছিলাম, সেদিন বলতে বলতে আমার মনে পড়ে একটা জায়গার। আজ থেকে কমসে কম আমার বয়স যখন মনে হয় দশ থেকে বারো, মানে দশ বছর, মানে আমি তখন হাফেজ হয়ে গেছি, দশ বছর বয়স। তারপরে মরনা টনা বা পড়া তারপরে পড়েছি, তো দশ বছর তখন মানে হাফেজ হয়ে গেছে আমি, দশ থেকে বারো বছরের ভিতরে। রজব মাস পড়েছে, তো আব্বা একটা মসজিদে থাকতেন, তো আমি গেলাম ওখানে গিয়ে, তো সেই বাড়িতে তাকে ভাবি ভাবি বলতাম, ছোটো বাচ্চা তো। তো দেখি রজব মাস পড়েছে, হঠাৎ করে দেখি আমি তার বাড়িতে গেছি, তো দেখি টিভিটাকে পুরো প্যাক করছে, কাপড় দিয়ে টিভিটাকে, কথা শোনে না, টিভিটাকে প্যাক করছে। তো আমি ছোটো বাচ্চা, আমি বললাম হ্যাঁ গো ভাবি, তো এইটাকে পুরো প্যাক করে দিচ্ছেন কী ব্যাপার? তখন তিনি আমাকে জবাব দিলেন, ভাই এই রজব মাস পড়েছে না, সামনে রমজান মাস আসছে, ওই জন্য টিভি আর বাইরে রাখবো না, টিভিটাকে পুরো প্যাক করে ঢুকিয়ে দিয়েছে, কারণ রমজান মাস তো টিভি দেখতে নাই, ওই জন্য এখন থেকে রজব মাস পড়েছে, আর রজব শাবান আর রমজান এই তিনটে মাস টিভিটা প্যাক করা থাকবে। তা টিভিটা খুলবেন কখন? বলছে সেই ভাই ঈদের পরে খুলব। আপনি আমাকে বলেন এই মহিলাটার প্রতি রমজানের সম্মান ছিল হ্যাঁ আর না? কথা বলেন এরা, তাহলে আজ থেকে পনেরো বছর পিছিয়ে যদি যায়, বিশ বছর পিছিয়ে যায়, তখনকার নারীদের রমজানের প্রতি এমন শ্রদ্ধা সম্মান ছিল যে তারা টিভি চালালেও অন্তত রমজানের সম্মানার্থে রজব মাস থেকে টিভি সিল করে দিত। আর আমরা হাদিস শরীফে দেখতে পাচ্ছি বিশ্বনবী রজব মাস পড়ার সাথে সাথেই আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান, এই দোয়াটা বেশি বেশি পড়তেন। আল্লাহ রজব মাসের, আল্লাহ শাবান মাসের এবং রমাদানুল মুবারাকের এ বরকত আমাকে দান করো, আমি যেন রমজান মাস পূর্ণভাবে পেতে পারি, আল্লাহ সব দোয়া করতেন। তাহলে ওই মহিলা তখনও পর্যন্ত রমজানের প্রতি শ্রদ্ধা ছিল যে না টিভিটা গুনাহের জিনিস, এটাকে সিল করে দিই। আচ্ছা এখন বিবেক দিয়ে বলেন, এখনকার জামানায় রজব মাসে নয় শাবান মাসে নয় রমজান মাসেও টিভি প্যাক হয়? কথা বলে না। বর্তমানে আমার কাছে যা খবর আছে, এক হাতে খেজুর এক হাতে রিমোট, এক হাতে খেজুর, কথা বলে না, এক হাতে রিমোট, কারণ ছটা সাথে মাগরিবের আজান আর সিরিয়ালটা ছটায় শুরু।
তো আমার প্রিয় সিরিয়াল যদি 6টায় শুরু হয় আর আমি যদি ইফতারের দিকে মগ্ন দিয়ে দিই, তাহলে তো ফাঁকি চলে যাব, ইতার পাবো না। বলছি এক হাতে খেজুরলে আর আজান যতক্ষণ না হচ্ছে রিমোটটাও টিপতে পারছি না। মানে এতটুকু লাজ রেখেছে যে রোজাটা ভাঙতে শুধু দে। তখনকার মহিলাদের রমজান মাসের প্রতি এতটা ভক্তি শ্রদ্ধা ছিল, কিন্তু এখনকার রমজান মাসেও পর্যন্ত টিভি চলে, রমজান মাসেও পর্যন্ত সিরিয়াল চলে, রমজান মাসেও পর্যন্ত গান বাজনা সব কিছুই চলছে। আপনি আমাকে বিবেক দিয়ে বলেন, রমজান মাসে শয়তানকে আল্লাহ বেঁধে দেবার পরেও, তাহলে যারা রমজান মাসে টিভি সিরিয়ালে মত্ত, যারা রমজান মাসেও রোজা রাখে না, যারা রমজান মাসেও নামাজ পড়ে না, যারা ভালো পথে চলে না, এদেরকে কোন শয়তান বাধা দেয়? এখন দেখলেন হঠাৎ করে ডঙ্গল সাই কারেন্ট চলে গেল, তো কারেন্ট চলে যেতে হঠাৎ করে দেখলেন পাশের বাড়িতে ল্যাম্প জ্বলছে, পাশের বাড়িতে কথা বল, পাশের বাড়িতে ল্যাম্প জ্বলছে, তাহলে আপনি কি বুঝবেন? কি বল, লাইন চলে গেছো ওর বাড়িতে ল্যাম্প জ্বলছে মানে? তাহলে বুঝতে হবে ওর বাড়িতে ল্যাম্প জ্বলছে মানে ল্যাম্পটা নিশ্চয়ই চার্জার ল্যাম্প হবে, তাই তো? মানে যা চার্জ ও নিয়েছে মোটামুটি ঘন্টা তিন চারেক ও জ্বালিয়ে চালিয়ে দিতে পারবে। এগারোটা মাস শয়তানের কাছে যা চার্জ নিয়েছে, কারেন্ট অফ করে দিলেও ইমার্জেন্সিতে চলে। এবার হঠাৎ করে দেখছেন যে ওর বাড়িতে ল্যাম্পও জ্বলছে ফ্যানও চলছে, বলি ওরে বাবা, কারেন্ট নেই ল্যাম্প জ্বলছে ফ্যান চলছে, কি ব্যাপার, ব্যাপারটা তো বুঝলাম না। তখন খোঁজ নিয়ে দেখা গেল ওরে ওটা লাইনে চলছিল না, ইনভার্টারে চলছিল। কিসে চলছিল কথা বলে না, কিসে? ইনভার্টারে। তার মানে যে ব্যাটারিটা ছিল ও কারেন্টে চার্জ পরিপূর্ণ করে নিয়েছে, ও যা চার্জ দিয়েছে ফ্যানও চালানো যাবে, লাইটও জ্বলবে। তো তুমি এমন এগারো মাস শয়তানের কাছে চার্জ নিয়ে নিয়েছো বাপ, যে শয়তানকে বেঁধে রাখো আর শয়তানকে পুঁতে রাখো, ও থাকলো কি না থাকলো আমার থরি বয়ে গেল, আমার তো ইনভার্টার আছে, কথা বলে না, আমার তো ইনভার্টার আছে, আমার তো চার্জ দিয়ে নিয়েছি। এরপরে বিবেক দিয়ে ভাবনা চিন্তা করে দেখবেন রমজান মাস পাওয়ার পরে যারা আল্লাহ থেকে দূরে সরে গেল, বুঝে নিতে হবে শয়তানকে দোষ দিয়ে লাভ হবে না, নিজেরাই তো শয়তানমুখী হয়ে গেছে। কারণ আমি বারবার উদাহরণ দিয়েছি, অনেক জায়গায় অনেকবার বলেছি, লোহা আর চুম্বক যদি একসাথে থাকে, যদি দশ মাস একসাথে লোহা আর চুম্বককে রেখে দেন, এরপরে দুটোকে পৃথক করে দিবেন, এরপরে লোহাটাকে দিয়ে আর একটা লোহায় টাচ করবেন, ধরবে না ধরবে না, কথা বলে না, ছিল লোহা এখন কি চুম্বক, তো ও তো চুম্বক ছিল না, কি করে হলো? মাল যে ওর সাথে কানেকশন ছিল। রমজান মাসে শয়তানকে বেঁধে দিবে, কি বেঁধে দিলে কি হবে বলো? এগারোটা মাস যে কানেকশন ছিল কানেকশনটা আউট করে দিলে এখন আর চুম্বক লাগবে না, ও লোহাটাকে দিয়ে লোহাকে কাজ করানো যাবে। আমার জাতির ওই রকম মানুষের অভাব নাই, এ নিজে রোজা রাখবে না, নিজে ভালো পথে থাকবে না, ও আরও দশজনকে গুলিয়ে ছারখার করবে। তো প্রত্যেকটা ভালো জায়গায়, প্রত্যেকটা নেক জায়গায় এই রকম পরিবেশ তৈরি শয়তানকে করতে হয় না, কারণ ও লোহাটা যেমন চুম্বকে পরিণত হয়েছে, আমার জাতির ওরাও এমন পরিণত হয়েছে। হায়রে মুসলমান, আফসোস করা দরকার, ভাবা দরকার, জিন্দেগি কোন পথে চলা দরকার, কোন পথে চালাচ্ছে। আসুন মুসলমানদেরকে এখন নতুন করে, নতুন করে উদ্দীপনা নিয়ে, ভাবনা চিন্তা নিয়ে, কোনো দল নয়, কোনো মত নয়, কারোর বিরুদ্ধে নয়, কারোর বিরুদ্ধে নয়, সর্বপ্রথম নিজের বিরুদ্ধে লড়াই করুন। অন্যের দিকে তাকাতে তাকাতে আর নিজের দিকে তাকানোর সুযোগ পাচ্ছি না, যার কারণে যারা মনে মনে ভাবছেন হক প্রতিষ্ঠিত হোক, দিন প্রতিষ্ঠিত হোক, ভালো প্রতিষ্ঠিত হোক, অন্যের কথা ভাবছেন, দেশটা ভালোভাবে চলুক, দেশের শাসক ভালো হোক, দেশের সব কিছু ভালো হোক, যেমন দেশের কথা ভাবছেন, আপনি আপনার নিজের কথাটা একবার ভাববেন না, যে আমি ভালো হয়, আমার ছেলে ভালো করি, আমার বিবিকে ভালো করি, আমার পরিবারকে ভালো করি। আপনি আপনি যখন দেখছেন দেশকে পরিবর্তন করা যাচ্ছে না, সমাজকে যাচ্ছে না, তা তখন দায়িত্ব নিতে হবে। আমি যখন ফুটবল খেলতে নেমেছি, ধরুন তো ফুটবল খেলতে নেমে এগারোটা প্লেয়ার খেলছে, তো আমি একদম বল সাজিয়ে
একজনকে বার পাস থেকে 20 হাত 10 হাত দূরে বল তুলে দিলাম, এখন শুধু গোলকিপার আর প্লেয়ার, শট মারতে পারলেই গোল। এখন 3-4টে বল যখন তুলে দিলাম, তারপরেও ব্যাটা গোল করতে পারলো না, এরপরে প্লেয়ারটা ধিক্কার হবে না যে ঘোড়ারটেন তোকে আর বল দেবো না, যদি মিস হয় তা আমার পাই হোক, আমি ডাইরেক্ট তুলে গিয়ে আমি এবার শট করব। বুঝতে পারেন নাই? যখন আমি দেখছি সমাজকে সংস্কার করা যাবে না, বাদ দাও, তুমি তোমার নিজেকে সংস্কার করো না ভাই, তোমার পরিবারকে করো। তা তুমি যখন নিজে তোমার পরিবারের দায়িত্ব নেবে, আর একজন তার পরিবারের দায়িত্ব নেবে, সবাই যখন নিজ নিজ দায়িত্ব নেবে, তখন দেখা যাবে যে সমাজটাকে পরিবর্তন করাটা কথা বলে না। আর না হলে শুধু স্বপ্ন দেখবেন আর সমাজে বহিঃপ্রকাশ করবেন, লাভ কিছু হবে হবে না। আর প্রত্যেকটা মসজিদ কমিটি, প্রত্যেকটা এলাকা, প্রত্যেকটা মুসল্লি ইমামকে নিয়ে, ইমামের নেতৃত্বে ইউনাইটেড হয়ে ঐক্যবদ্ধভাবে সমাজ সংস্কার করা যাবে কি করে? প্রয়োজন পড়লে মাসে একটা করে বৈঠক করবেন, গ্রামে মদ চলছে টার্গেট করবেন, কোন এলাকার মানুষ মদ পান করছে, গ্রামে জুয়া চলছে কোন এলাকায় জুয়া চলছে, গ্রামে অমুক অমুক আরাব গাছগুলো চলছে টার্গেট করবেন, মাসে একদিন মিটিং করলেন, আলোচনা করলেন, ক্লাবের দায়িত্বশীলদেরকে নেবেন, যারা সেখানকার লোকাল পার্টি তাদেরকেও নেবেন, নেওয়ার পরে তাদের কাছে যাবেন, স্টেপ নেন, তোমাদের জন্য সমাজ ক্ষতিগ্রস্ত হচ্ছে, তোমাদের জন্য সমাজ ক্ষতিগ্রস্ত হচ্ছে, তোমাদের কারণে এ সমাজ দূষিত হচ্ছে, এগুলো হলো সব ঝোড়ো ধান। মনে পড়েছে কথা বলে না? আর ঝোড়ো ধানকে রাখবেন, মায়া করা যাবে কথা বলে না? ঝোড়ো ধানে মায়া করা যাবে না। তো আমার ভিতরে যেগুলো ঝোড়ো ধান হবে ওগুলোর প্রতি মায়া করলে হবে না, বরঞ্চ সমাজকে সংস্কার করতে গেলে নতুন করে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে। সেই জন্য ভারতবর্ষের যা পরিস্থিতি বর্তমানে তৈরি হয়েছে, কারণ ফাতাবিরু ইয়া উলিল আবসার, ইতিহাসকে ভুলে গেলে চলবে না। ইতিহাস এমন একটা প্রেক্ষাপট, ইতিহাস এমন একটা বস্তু, ইতিহাস এমন একটা বিষয়, কারণ ইতিহাস যদি আমরা ভুলে যাই তাহলে আমাদের চলবে না। কারণ 1601 সালে ইংরেজ এসেছিল ভারতবর্ষের জমিনে, 1601, আর বাদশাহ ঔরঙ্গজেব যখন এদেশের মাটিতে তিনি ইন্তেকাল করছেন, বাদশাহ ঔরঙ্গজেব রহমতুল্লাহ আলাই 1707, তো বাদশাহ ঔরঙ্গজেব রহমতুল্লাহ আলাই 1707 ইন্তেকাল করছেন, আর আল্লাহ কি সিস্টেম দেখেন, 1703 আল্লাহ শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলহির জন্ম করাচ্ছেন। একটা বিদায় নিচ্ছে কিন্তু এমন একটা বীর পুরুষের জন্ম আল্লাহ করাচ্ছেন যে সারা ভারতবর্ষ নয় সারা পৃথিবী তার কাছে নত স্বীকার করবে হাদিস শাস্ত্রে। সেই জন্য মুসলমান কারোর সামনে মাথা নত নয়, আপনি আপনার জায়গা দ্বারা মাথা নত যদি করতে হয় একমাত্র করবো কার সামনে? জোরে বলেন, জোরে বলেন, কার সামনে? কোরআনওয়ালা যদি হন, ইমানওয়ালা যদি হন, আল্লাহওয়ালা যদি হতে চান, নবী আর কোরআন, নবী আর কোরআন শুধু নয়, হাদিস সুন্নাহ নবী যা কিছু শরীয়তের আছে এগুলো মেনে যদি চলতে চাই রে আল্লাহর গোলাম, আমাদের ভিতরে এমন একটা উদ্দীপনা নতুন করে তৈরি করা লাগবে। আমরা শুধু নামাজ পড়ার নাম কি মুমিনের পরিচয় দিয়েছি না? ওই কথাটা বারবার স্মরণ করবেন, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিন ইদ বা'থ ফীহিম তাহতা শাজারা ফা'আলিমা মা ফী কুলুবিহিম। শপথ যারা নিয়েছে, শপথ নিয়েছে অন্যায়ের বিরুদ্ধে, এইগুলো হলো প্রকৃত মুমিন। আমাদেরকেও শপথ নিতে হবে, আমরা আমাদের মহল্লা সংস্কার করব, এ সমাজ সংস্কার করব, তারপরে দেশের ভাবনা চিন্তাও মাথায় রাখবেন। কারণ ইংরেজদেরকে যে উদ্দেশ্যে তাড়িয়েছিলাম, আবারও যদি দেশ লুটে পুটে খায়, চোরেদের আড্ডা হয়, চুরি করে লুটে পুটে দেশটাকে খেয়ে নেবে, তেলের দাম ছিল কোথায়, মাল এলো কোথায়, হ্যাঁ কি গো, দ্রব্যমূল্য দাম ছিল কোথায়, কংগ্রেসের আমলে যখন ক্ষমতায় আসলো তখনও কিন্তু এই দ্রব্যমূল্যই একটা মূল ফ্যাক্ট ছিল, যার কারণে ক্ষমতাচ্যুত হয়ে এই জায়গায় গেল। তো আজকে দ্রব্যমূল্য কোন জায়গায় গেছে, ক বছরের ভিতরে কোথায় গেল, এই কদিনে ক টাকা ছিল, আজকে পেট্রোলের দাম কোথায়, 120 টাকার উপরে, হ্যাঁ আজকে সরষের তেলের দাম কোথায়, কোটটা ভালো, জামাটা ভালো, পোশাকটা ভালো,
সব ভালো করতে পারলাম, আমার দেশের মানুষ ভালো থাকবে কি করে, আমার দেশের মানুষের উন্নতি হবে কি করে, আমার দেশের মানুষ ভালো হবে কি করে, তার উন্নতি, এগুলো যদি আমরা ভাবনা চিন্তা করতাম, দেশের মানুষ উপকৃত হতো, দেশের মানুষ ফায়দা পেত, দেশের মানুষের লাভ হতো, দেশের মানুষ আরাম পেত, সুখ পেত, বরঞ্চ তোমার জন্য দুটো দোয়া দিত। আজকে ভাবা দরকার আমাদের ভিতরে। সেই জন্যে কেউ যদি আপনার জন্য না করে, আপনি দাঁড়ান, কেউ যদি আপনার পক্ষে না আসে, আপনি দাঁড়ান, আপনি রুখে দাঁড়ান, একজন একজনই দাঁড়ান, এক এক করে শুরুয়াত করেন, আপনার থেকে শুরু করেন, আপনার পরিবার থেকে শুরু করেন, আপনার মহল্লা থেকে শুরু করেন, ইনশাআল্লাহ কাজ হবে। ওই জন্য মুসলমান, বেশিরভাগ সময় আমরা যে কাজের আঞ্জাম দিই, আমি প্রথম শুরুয়াতে বলেছিলাম, ঝামেলার জায়গা মিস্টার শয়তানকে চেনেন? শয়তানকে চেনেন, দেখেছেন কোনো দিন? হ্যাঁ, শয়তান কিন্তু ওপেন ময়দানে নামে না। কি আজিম মশলা, ও হ্যাঁ, কি বললাম, শয়তানকে কে ওপেন দেখেছেন? এ দেখেছেন, শয়তানের সাথে এক আল্লাহর ওয়ালার দেখা হয়েছে। তো আল্লাহর ওলি বলছে, ভাই শয়তান, তোর মতো নিকৃষ্ট আর কেউ নাই রে, তুই এত নিকৃষ্ট। শয়তান বলছে, শোনেন হুজুর, জোর হাত করে আপনাকে বলছি, খামোখাই মিথ্যা আরোপ করবেন না, আমাকে দোষারোপ করবেন না, অ্যাকচুয়ালি অরিজিনাল হুজুর আমরা দোষী নয়। তো হুজুর বলছে, শয়তান তুই কি বলিস রে, তুই দোষী নয় মানে? বলছে, হুজুর আমি যদি আপনাকে প্রমাণ না দিতে পারি, আমি এখান থেকে নড়ব না। হুজুরকে বলছে, আপনি দাঁড়ান, যেখানে শয়তান আর হুজুর দাঁড়িয়ে আছে তার সামনে একটা মিষ্টির দোকান, তার সামনে একটা, কথা বুঝে নেন, অনেক জিনিস ব্রেনে খুলে যাবে, আপনাদের সব প্রশ্নের জবাব এখানে পেয়ে যাবেন, যা বলতে চাচ্ছেন কিন্তু ফুটে বলতে পারছেন না। তো মিষ্টির দোকান সামনে শয়তান প্রমাণ করবে, অপরাধ অ্যাকচুয়ালি আমি করি না। তো শয়তান বলল, হুজুর হ্যাঁ, শুরুয়াতটা হয়তো আমি করে দিই, শুরুয়াতটা, শুরুয়াতটা আমি করে দিই। তো হুজুর কাছে গিয়ে বলছে, দেখবেন, শয়তান গেল মিষ্টির দোকানে, মিষ্টির হাঁড়ি থেকে একটু আঙুলটা খালি ডুবালো, আঙুলটা, কথা বল না, আঙুলটা ডুবালো, হাতে রস লাগলো, শুধু দিয়ালে একটু লেপে দিল, দর্শন সৈয়দিনা মৌলানা মুহাম্মদ ওয়া আলা আলি সৈয়দিনা মৌলানা মুহাম্মদ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল কারীম রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ওগমৌলাই করিম রহমতাল্লিল আলামিন, করুণাময় কৃপাকারী দয়াময় খোদা, মেহরবানি করে আমাদের সকলের জিন্দগির সমূহ গুণাকে তুমি মাফ করে দাও। আয় আল্লাহ, নেক আমল গুণাকে তুমি কবুল করে নাও। আয় আল্লাহ, সারা বিশ্বের মুসলমানদের তুমি হেফাজত করো, ঈমান এবং আমলের সঙ্গে বাঁচিয়ে রাখো, সমস্ত খারাপ পথ থেকে তুমি হেফাজত করো, ভালাইয়ের পথে তুমি চালিত করো, অন্যায় জুলুমের হাত থেকে তুমি হেফাজত করো। সন্ধ্যা থেকে নিয়ে এতক্ষণ পর্যন্ত যা কিছু আলাপ আলোচনা হয়েছে গো মাহবুব, সব ভুল ত্রুটি বিয়াদবি মাফ করে দিয়ে আর সবকে প্রিয় হাবিবের রওজায় পৌঁছে দাও। তার ওসিলায় সমস্ত নবী পাকদের উপকে সবখানে পৌঁছে দাও। সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবে তাবেঈন, আইম্মায়ে মুজতাহিদিন, শুহাদা, সিদ্দিকিন, সালেহিন, আকাবিরিন, উলামায়ে দীন, মুফাসসিরিন, মুহাক্কিকিন, মুখাতিবিন, মুসান্নিফিন, মুরাকিবিন, মুজাদ্দিদিন, মুবাল্লিগিন, পীর, ওলি, আউলিয়া, গৌস, কুতুব, আব্দাল, যারা চলে গেছে, শাইখুল কুররা থেকে নিয়ে, আয় আল্লাহ মুবতাদি, মুনতাহিম, আয় আল্লাহ মুফাসসিরিন, আয় আল্লাহ মুহাদ্দিসিন, আয় আল্লাহ পৃথিবীর মানচিত্রে যত মুমিন মুমিনাত, মুসলিম মুসলিমাত, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী যারাই চলে গেছে গো মাওলা, সকলের রুহ আর ওয়াসাব খানা তুমি পৌঁছে দাও।
এই এলাকাবাসী যারা কবরস্থ হয়ে গেছে সকলের রূপকে সবখানা পৌঁছে দাও। আমাদের ভিতরে যাদের আব্বা নাই মা নাই, আল্লাহ কবরবাসী হয়ে গেছে, আল্লাহ তাদের কবরের ভিতরে সবকে তুমি পৌঁছানোর ব্যবস্থা করে দাও। সব আজাবের দরজাগুলো বন্ধ করে দাও, জান্নাতের উঁচু মাকাম তুমি দান করো। আয় আল্লাহ যে সমস্ত মুরব্বি যারা বেঁচে আছে গো মাওলা, আল্লাহ তাদের হায়াত কিসমত দারাজ করে দাও, হায়াত তাইয়্যিবা দান করো। আব্বা মা যাদের বেঁচে আছে প্রাণ ভরে তুমি খিদমত করার তৌফিক দাও। আয় আল্লাহ আমাদের মুরব্বি যারা বেঁচে আছে নেক হায়াত তুমি দান করো। আমাদের পরিবারে যা অশান্তি তুমি দূর করে দাও, সব সর্বপ্রকার অশান্তি থেকে তুমি বাঁচাও। ঋণগ্রস্তদের ঋণ পরিশোধ করার তৌফিক দাও, কন্যাদায়গ্রস্ত যারা তাদেরকে সুপাত্র দেখে বিবাহ দেবার তুমি তৌফিক দাও। আয় আল্লাহ যারা যেরকম অভাবগ্রস্ত অভাব অনটন দূর করে দাও, যার সংসারে যেমনভাবে যে পেরেশানিতে রয়েছে সব রকম পেরেশানি তুমি দূর করে দাও। আয় আল্লাহ যারা হাত উঁচা করেছে তাদের অন্তরে কী চাওয়া রয়েছে আল্লাহ তোমার থেকে ভালো কেউ জানে না। সকলের নেক আরজুনের তামান্নাগুলোকে তুমি পূরণ করার ব্যবস্থা করে দাও। এই এলাকাবাসীকে তুমি কবুল করে নাও, যারা জলসার জন্য যে যেভাবে সাহায্য সহযোগিতা করেছেন সকলকে তুমি কবুল করে নাও। আয় আল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজ দিনদারি পরেশগারি তাকওয়া দান করো, ন্যায় নিষ্ঠার সঙ্গে চলা তৌফিক দাও, হককে প্রতিষ্ঠিত করার ক্ষমতা তুমি দান করো। আয় আল্লাহ সকলের যা কিছু চাওয়ার আছে তুমি কবুল করে নাও, যে দোয়া চাইলাম চাইতে পারলাম না অন্তরে লুকায়ত সেই সমূহ দোয়াকে মঞ্জুর করে নাও। যে দোয়া চাইলে আমাদের সকলের জন্য মঙ্গল হতো, এই এলাকাবাসীর জন্য মঙ্গল হতো, আল্লাহ সেই সমূহ দোয়াকেও তুমি মঞ্জুর করে নাও। তোমার হাবিবের সদকায় তোমার খাস রহমতের বাবরকাতে আমাদের সমূহ দোয়াকে তুমি কবুল করে নাও। তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতা সামিউল আলীম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যাও যত ঝড় হবে পড়।